যখন কোনো সাদা আলোকে বা কোনো যৌগিক আলোকে কোনো প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হয়, তখন ওই প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলোটা কতগুলি আলোক রশ্মিতে বিভক্ত হয়ে যায়, এবং পর্দার উপর যখন এই আলোক রশ্মিগুলি পড়ে তখন আমরা একটা ব্যান্ড দেখতে পাই, একটা আলোকের পটি দেখতে পাই। এই যে আলোকের ব্যান্ড বা পটি, সেটাকে আমরা স্পেকট্রাম বলে থাকি, বর্ণালী বলে থাকি। সাদা আলোর ক্ষেত্রে হোয়াইট লাইট, যেই রকম হোয়াইট লাইটকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন আমরা যে স্পেকট্রামটা দেখতে পাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। এর মানে এইখানে যে আলোক রশ্মিগুলি নির্গত হয়, সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার পরে কতগুলি আলোক রশ্মিতে বিশ্লিষ্ট হলো, সেইগুলি একটার একটার উপর ওভারল্যাপিং অবস্থায় থাকে, অর্থাৎ উপরিপাতিত অবস্থায় থাকে। এবার জিনিসটা আসলে কি, আসলে যেমন আমরা জানি স্পেকট্রাম বলতে আমরা বেনিয়া সহ কলাকে বুঝাই বা ফিপজিয়রকে বুঝাই। এবার বেনিয়া সহ কলা, এই যে এর মানে বেগুনি, তারপর নীল, তারপর আকাশী, এরকম। তাহলে বেগুনি শুরু হলো, বেগুনি আস্তে আস্তে চলতে চলতে নীল শুরু হলো, নীল আস্তে আস্তে চলতে চলতে আকাশী শুরু হলো, কিন্তু বেগুনি শেষ হয়ে কোথায় নীল শুরু হয়েছে সেটা বোঝার কোনো উপায় এখানে নেই। অর্থাৎ বেগুনি আর নীলের মধ্যে কোনো ডিস্টিংক্ট জোন নেই। এর মানে বেগুনি আর নীল কি হয়েছে, একটা আরেকটার উপর ওভারল্যাপ করে গেছে। বেগুনি কোথায় শেষ হলো, নীল কোথায় শুরু হলো, তা বোঝার কোনো উপায় নেই। সিমিলারলি নীল কোথায় গিয়ে শেষ হয়েছে আর আকাশী কোথা থেকে শুরু হয়েছে, তাও কোনো বোঝার উপায় নেই। দুটার মাঝে কোনো ডিস্টিংক্ট জোন নেই যেটা দিয়ে আমরা বুঝতে পারবো হয় এই পোর্শনটা হচ্ছে নীল আর ওই পোর্শনটা হচ্ছে আকাশী, এটা বোঝার কোনো উপায় নেই। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু পরমাণুগুলিকে, বিভিন্ন ধরনের মৌলকে যখন আমরা উত্তপ্ত করি, তখন আমরা তার থেকে একটা শক্তি পাই। এই শক্তিকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখন আমরা যে স্পেকট্রাম পাই, যে বর্ণালী পাই, সেটা ডিসকন্টিনিউয়াস টাইপের স্পেকট্রাম হয়, সেটা বিচ্ছিন্ন ধরনের বর্ণালী হয়। এবার বিচ্ছিন্ন ধরনের বর্ণালী বলতে কি বুঝি আমরা? এখানে যেমন আমরা কন্টিনিউয়াস স্পেকট্রামে যেরকম একটা সবগুলি কালার একটা আরেকটার উপর ওভারল্যাপ করে গেছে, পারমাণবিক বর্ণালী অর্থাৎ অ্যাটমিক স্পেকট্রামের ক্ষেত্রে আমরা যে লাইনগুলি পাব, সেই লাইনগুলির মাঝে ডেফিনিট গ্যাপ থাকে, সেই লাইনগুলি একটা আরেকটার উপর লেগে যায় না, মিশে যায় না, সেই লাইনগুলির মধ্যে গ্যাপ থাকে। এর মানে কি কি লাইনের কালার সে অ্যাবজর্ব করেছে তার একটা ডেফিনিট, সেটা নির্দিষ্ট, সেটা ডেফিনিট। পরমাণুগুলির বেলায় যে কোনো একটা পরমাণুকে উত্তপ্ত করলে যদি আমরা এই অঞ্চলে একটা লাইন পাই, তারপর কিছু গ্যাপ থাকবে, তারপর আরেকটা লাইন আমরা পাবো। অর্থাৎ এই ধরনের স্পেকট্রামের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এনার্জিকে সে ছাড়ছে না, যেটা আমরা প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ থেকে জেনেছি। প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ থেকে আমরা কি দেখতে পাই, যখন কোনো অ্যাটম এনার্জিকে অ্যাবজর্ব করে বা রেডিয়েট করে, তারা কতগুলি ফিক্সড ভ্যালুতেই করে, যে কোনো অ্যামাউন্টের এনার্জিকে সে অ্যাবজর্ব বা রেডিয়েট করতে পারে না। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। হাইড্রোজেনকে যখন আমরা হাইড্রোজেন গ্যাসকে নিয়ে উত্তপ্ত করি, তার থেকে এক ধরনের লাল রশ্মি, আলোক রশ্মি বের হয়। ওই লাল আলোক রশ্মিকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তখনও কিছু লাইন নির্গত হয়। এই লাইনগুলিকে হাইড্রোজেনের অ্যাটমিক স্পেকট্রাম বলে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বলে। ঐতিহাসিকভাবে এই যে লাইনগুলি, এই লাইনগুলিকে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা নাম দেওয়া হয়েছে। এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এরকম নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন স্পেকট্রাম। এবার আমরা দেখব এইরকম অ্যাটমিক স্পেকট্রাম আসলে তৈরি হয় কেন। আসলে যখন আমরা কোনো কোনো এলিমেন্ট, কোনো মৌলকে হিট করলাম, তখন তার মধ্যে এনার্জি, তার মধ্যে এনার্জি আমরা দিলাম, ফলে ওই অ্যাটমগুলির মধ্যে যে ইলেকট্রন আছে, ওই পরমাণুগুলির মধ্যে যে ইলেকট্রন আছে, সেগুলি এক্সাইটেড স্টেটে যায়, উত্তেজিত হয় না। যেমাত্র আমরা এনার্জি দেওয়া বন্ধ করি, সেগুলি কিছুক্ষণের মধ্যে আবার তার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চায়, তার
নিজস্ব অবস্থায় ইলেকট্রনগুলি ফিরে আসতে চায়, আগের যে স্থায়ী অবস্থা ছিল সেই অবস্থায় আসতে যায়। এর ফলে সে কিছু এনার্জি রিলিজ করে, সে কিছু এনার্জি রিলিজ করে। এই এনার্জি রিলিজ করার ফলে এই এনার্জিটাই যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই তখন আমরা স্পেকট্রাম দেখতে পাই। হাইড্রোজেনের ক্ষেত্রে যে স্পেকট্রাম পাওয়া যায় তা হচ্ছে এইরকম। হাইড্রোজেনের ক্ষেত্রে অনেক ধরনের, আমরা হাইড্রোজেন গ্যাসকে নিয়ে যখন হিট করি তার এবং যে শক্তি পাই তাকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই যে লাইনগুলি পাই সেই লাইনগুলিকে বিভিন্ন সারি হিসাবে নাম দেওয়া হয়েছে, বিভিন্ন সারি অনুযায়ী তার নাম দেওয়া হয়েছে। দৃশ্যমান অঞ্চলে যে লাইনগুলি আমরা পাই সেই সারিকে বলা হয় বামার সারি, বামার সারি। দৃশ্যমান অঞ্চলে যে লাইনগুলিকে পাই এই যে সারি এটা হচ্ছে বামার সারি। ইউভি রেঞ্জে যেই লাইনগুলিকে আমরা পাই সেই সারিকে নাম দেওয়া হয়েছে লিমেন সারি, লিমেন সারি। ইনফ্রারেড রেঞ্জে যেই সারি পাই আমরা, যে লাইনগুলি পাই সেই লাইনগুলিকে যে সারি হিসাবে নাম দেওয়া হয়েছে তাদেরকে পাসেন সারি বলে। এছাড়া ব্র্যাকেট, ফুন্ড আর হামফ্রিজ এই যে সারিগুলি এগুলি হচ্ছে ফার ইনফ্রারেড রেঞ্জ, ফার ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে অবলোহিত রশ্মি আর ফার ইনফ্রারেড হচ্ছে অতি অবলোহিত রশ্মি। তাহলে এই হচ্ছে বিভিন্ন ধরনের বর্ণালীর যে স্পেকট্রামের যে বিভিন্ন ধরনের সিরিজ বা সারি সেই সারিগুলি। এবার এতগুলি রেখা কীভাবে তৈরি হলো, এতগুলি লাইন কীভাবে তৈরি হলো? আসলে হাইড্রোজেন গ্যাসকে যখন আমরা হিট করি তখন হাইড্রোজেন গ্যাসের মধ্যে তো অনেকগুলি পরমাণুই থাকে, তাহলে বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। ফলে বিভিন্ন পরমাণু যখন শক্তি এমিট করে সে বিভিন্নভাবে করতে পারে। এখানে আমরা এই কারণেই এতগুলি লাইন দেখা যায়। এবার আমরা দেখব যে লিমেন সারি কীভাবে তৈরি হয়, বামার সারি কীভাবে তৈরি হয়, পাসেন কীভাবে তৈরি হয়, এইগুলি দেখছি। ইলেকট্রন উত্তেজিত হওয়ার পর যেই কোনো কক্ষপথে যে কোনো শক্তি স্তরে পৌঁছালো, কিন্তু ফিরে আসার সময় যদি প্রথম কক্ষপথে প্রথম শক্তি স্তরে যদি ফিরে আসে তখন যে রেখা আমরা পাই সেই রেখাটা ইউভি রেঞ্জে থাকে, সেই অর্থাৎ এটা লিমেন সারির অন্তর্গত। অর্থাৎ যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে, অর্থাৎ যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে যদি ফিরে আসে সেই যে লাইন, সেই লাইনের যে তরঙ্গ, সেই লাইন, সেই লাইনটা ইউভি রেঞ্জে থাকবে এবং সেটা লিমেন সারির অন্তর্ভুক্ত হবে। বামার সারি দৃশ্যমান অঞ্চলে থাকে, ভিজিবল রেঞ্জে থাকে। যে কোনো শক্তি স্তর থেকে যখন দ্বিতীয় শক্তি স্তরে পৌঁছে যাবে ইলেকট্রন তখন আমরা যে লাইন পাব সেটা হচ্ছে বামার সারির অন্তর্গত। যে কোনো কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে সেকেন্ড অরবিটে যদি আসে তখন যে আমরা লাইন পাব সেটা দৃশ্যমান অঞ্চলে পড়ে, ওইটাকে বামার সারি বলে। নেক্সট হচ্ছে পাসেন সারি। যে কোনো কক্ষপথ থেকে মানে যে কোনো শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন তিন নাম্বার কক্ষপথে আসে তখন আমরা যে রেখা পাবো বর্ণালীর সেই রেখা যে সারি সারিতে অবস্থান করে তাকে পাসেন সারি নাম দেওয়া হয়। ব্র্যাকেট হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে চার নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা পৌঁছালে যে বর্ণালী আমরা পাই সেটা হচ্ছে ব্র্যাকেট সারি। ফুন্ড হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে পাঁচ নাম্বার কক্ষে এসে পৌঁছালে যে সারি আমরা পাই তা হচ্ছে ফুন সারি। আর হামফ্রিজ হচ্ছে যে কোনো কক্ষ থেকে ছয় নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন পৌঁছায় তখন আমরা যে সারি পাই তাকে আমরা বলি হামফ্রিজ সারি। এবার এখান থেকে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যত আমরা উপরের দিকে যাচ্ছি গ্যাপগুলি কমে আসছে, এটা হচ্ছে এনার্জির গ্যাপ। এক আর দুই কক্ষপথের মধ্যে এনার্জির গ্যাপটা সবচেয়ে বেশি, দুই আর তিনের মধ্যে একটু কম, তিন আর চারের মধ্যে আর একটু কম, চার আর পাঁচের মধ্যে আর একটু কম। অর্থাৎ যত আমরা উপরের দিকে যাচ্ছি কক্ষপথগুলির মধ্যে শক্তির পার্থক্য কিন্তু আস্তে আস্তে কমে আসছে, প্রথম দিকের গুলির ক্ষেত্রে শক্তির পার্থক্য বেশি। তাহলে আমরা বুঝলাম অ্যাটমিক স্পেকট্রাম কেন তৈরি হয়, অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী কেন তৈরি হয়। পরমাণুকে উত্তপ্ত করলে তার মধ্যে থাকা ইলেকট্রনটি উত্তেজিত হয়ে বাইরের কোনো একটা কক্ষপথে যায়, বাইরের কোনো একটা শক্তি স্তরে যায়,
কিন্তু যখন সে আবার ভূমিস্তরে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে ফিরে আসে তখন সে এই শক্তিকে বিকিরণ করে দেয়, ফলে আমরা এই যে শক্তি এই শক্তিটার অনুরূপ একটা লাইন দেখতে পাই। এইভাবেই পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম তৈরি হয়। বামার নামক একজন বিজ্ঞানী এই দৃশ্যমান অঞ্চলে যে আলোকরশ্মি যেগুলির নাম দেওয়া হয়েছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, বামার সারির এই যে এটা হচ্ছে বামার সারি, এটা বামার সারি, এইটা হচ্ছে বামার সারির প্রথম লাইন। অর্থাৎ তিনে যে কোনো কক্ষপথ থেকে দুই নাম্বার কক্ষপথে আসলে যে রেখা আমরা পাই সেটা বামার সারির অন্তর্গত, আর তিন নাম্বার থেকে দুই নাম্বারে আসলে যে রেখা আমরা পাই সেটা হচ্ছে প্রথম লাইন, ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইনকে নাম দেওয়া হয়েছে এইচ আলফা, এরপর এটা এইচ বিটা, এরকমভাবে। সিমিলারলি লিম্যান সারির সিরিজের বেলায় যে লাইনগুলি আমরা পাই সেই লাইনগুলির মধ্যে যে কোনো কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে এসে পৌঁছালে যে লাইন আমরা পাই সেটা হচ্ছে লিম্যান সারির লাইন। এবার লিম্যান সারির প্রথম লাইন কোনটা হবে? দুই নাম্বার কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে এসে পৌঁছালে যে সারি যে লাইন আমরা পাই সেটা হচ্ছে প্রথম লাইন। এইভাবে যে কোনো সারির প্রথম লাইন নাম দ্বিতীয় লাইনকে আমরা চিনতে পারব। বামার নামক একজন লোক, ব্রিটিশ লোক, তিনি এই যে রেখাগুলি এই রেখাগুলিকে অ্যাকচুয়ালি বামার সারিটাকেই পর্যবেক্ষণ করেছিলেন, কারণ দৃশ্যমান অঞ্চলটাকেই ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছিল। তো এই বামার সারির উপর তিনি বিভিন্ন পর্যবেক্ষণ করে ওই লাইনগুলির তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার একটা সমীকরণ তৈরি করেন। এই যে সমীকরণ, এই সমীকরণটি এরকম, নিউ বার ইকুয়াল টু 109677 ফার্স্ট ব্রেকেটে 1/2² মাইনাস 1/n² এখানে 2² আমরা এখানে বামার সারি বামারের অ্যাকচুয়াল সমীকরণটা লিখিনি, আমরা এখানে লিখেছি যেই কোনো লাইনের ক্ষেত্রেই আমরা এই সমীকরণের সাহায্যে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, এইরকমভাবে সমীকরণটা লিখেছি। সমীকরণটা হচ্ছে ওয়েভ নাম্বার, যেটাকে নিউ বার দিয়ে লেখা হয়, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, নিউ বার ইকুয়াল টু 109677 ইন্টু 1/n² মাইনাস 1/n² সেন্টিমিটার ইনভার্স। এখানে এন ওয়ানটা হচ্ছে সেই কক্ষপথ যেই কক্ষপথে ইলেকট্রনটা এসে পৌঁছাবে, অর্থাৎ আর n2 হচ্ছে সেই কক্ষপথ যেখান থেকে ইলেকট্রনটা এসে ওই কক্ষপথে পৌঁছাবে, অর্থাৎ n2 হচ্ছে তার ইনিশিয়াল জায়গা, ইনিশিয়াল কোনখানে ছিল সে, আর n1 হচ্ছে তার ফাইনাল জায়গা, ফাইনালি সে কোন কক্ষপথে এসে পৌঁছেছে সেটা হচ্ছে n1। সমীকরণটা মনে রাখতে হবে, নিউ বার ইকুয়াল টু 109677 ইন্টু 1/n² মাইনাস 1/n² সেন্টিমিটার ইনভার্স। এই যে 109677 এটা হচ্ছে রিড বার এর ধ্রুবক, রিড বার এই ভ্যালুটাও মনে রাখতে হবে, 109677 এটা হচ্ছে রিড বার এর ধ্রুবক, এটাকে আর এইচ দিয়ে লেখা হয়, আর এইচ। এবার ওয়েভ নাম্বার কি জিনিস আমি একটু বলছি। ওয়েভ নাম্বার হচ্ছে একক দৈর্ঘ্যে, এখানে যেহেতু সেন্টিমিটার বলা, সেন্টিমিটার ইনভার্সে বলা হয়েছে, আমরা বলতে পারি এক সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলি পূর্ণ তরঙ্গ থাকে তাই হচ্ছে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারের সঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন সেটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা, নিউ বার ইকুয়াল টু 1/ল্যামডা। এই উপরের সমীকরণ থেকে আমরা নিউবারের ভ্যালু বের করে নিতে পারবো, আর নিউবার ইকুয়াল টু 1/ল্যামডা এই সম্পর্ক থেকে আমরা ল্যামডা বের করে নিতে পারবো। সুতরাং এই যে সমীকরণ, এই সমীকরণটিকে আমরা এইভাবে লিখতে পারি, নিউবারের জায়গায় 1/ল্যামডা, তারপর 1/ল্যামডা ইকুয়াল টু 109677 ইন্টু 1/n² মাইনাস 1/n² সেন্টিমিটার ইনভার্স। এবার এখান থেকে যেই কোনো লাইনের ওয়েভ নাম্বার আমরা বের করে নিতে পারবো এবং ওয়েভ লেন্থও আমরা বের করে নিতে পারবো। যেমন একটা প্রবলেম দেওয়া আছে এখানে, ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অ্যান্ড ওয়েভ নাম্বার অফ ফার্স্ট লাইন
অফ বামার সিরিজ, অর্থাৎ বামার সিরিজের প্রথম যে রেখা সেই রেখার অর্থাৎ এইচ আলফা, এইচ আলফা রেখার তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ওয়েভ লেন্থ বের করো। বাড়িতে তোমরা সবাই এই প্রবলেমটা করবে, না পারলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এখানে আমরা কিভাবে বের করবো একটু বলে রাখি। নিউবার বামার সারির যেহেতু প্রথম রেখা, তাই আমরা এন টুর জায়গায় কত বসাবো, এটা হচ্ছে বামার সারি, আর বামার সারির প্রথম লাইন হচ্ছে এইটা, যেখানে এই এন টু হচ্ছে কত, থ্রি, আর এন ওয়ান হচ্ছে কত, টু। তাহলে আমরা এন টুর জায়গায় থ্রি বসাবো আর এন ওয়ানের জায়গায় ওয়ান বসাবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো নিউ বার ইকুয়াল টু 109677 ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমি হিন্টস দিয়ে রাখলাম, তোমরা বাড়িতে করে নেবে। ওকে, জয় হিন্দ।